সুচন্দা দি, তোমরা অনেকেই আমার আগের ব্লগে দেখেছো সুচন্দা দিকে, ভীষণ ভালোবাসে বরণ থেকে আলাপ। তো প্রথমে তো সুচন্দা দি বলেছিল আমি তোমার বড় ফ্যান, কিন্তু সেই ফ্যানের জায়গা থেকে এখন সুচন্দা দি আমার মানে দিদির মতন হয়ে গেছে, ভীষণ ভালোবাসে। তো সুচন্দা দি, রানী, মানে এরা হচ্ছে আমার একটা অন্যরকম জায়গায় রয়েছে। তো যাই হোক, সুচন্দা দি কালকে এসেছিলেন, অনেক অনেক দিন আমরা মিট করব 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 করে করে মানে জানুয়ারি থেকে শুরু হয়েছে এই মিটিংটা, বাট ফাইনালি কালকে গিয়ে আমি টাইম দিতে পেরেছি এবং সুচন্দা দির সাথে মিট হয়েছে, সেটা তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করব। কারণ সুচন্দা দি মানে এত ভালোবাসে, সেটা মানে ছোট ছোট যখন আমাকে, ছোট ছোট না, এটা আমার আমার কাছে অনেক বড় বড় মানে অনেক দামি বলতে পারো, এই রকম যে গিফটগুলো দেয়, যে ইউনিক ইউনিক গিফট দেয়, এর আগে একটা ছবি এঁকে দিয়েছিলেন আমার, আর এবারে যে একটা সুন্দর গিফট দিচ্ছে সেটা কিন্তু ভীষণ দামি, মানে কি বলবো, সোনা হিরে রূপো সবের থেকে বিশাল 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 দামি আমার কাছে। তো সেই গিফটটা দিয়েছে, তোমাদের সাথে সেটা শেয়ার করবো, সেটা কি গিফট দিয়েছে দেখতে পাবে, মানে গিফটটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে সিরিয়াসলি আমাকে কতটা ভালোবাসে। তো যাই হোক, সুচন্দার সাথে যে মিটিংটা আমরা কালকে করেছি দুজনে একসাথে এটা ক্যাফেতে বসে, সেটাই তোমাদের সাথে এখানে শেয়ার করতে চলেছি, তোমরা অবশ্যই দেখো পুরোটা, তোমাদের ভালো লাগবে। স্পেশাল ভাবে কিছু দেওয়া যায় ভালার ওশি, সত্যি এটা স্পেশাল, মানে খুবই স্পেশাল, মানে এই স্পেশাল মানে জিনিসটা আমি ভাবতে পারছি না, আমার মাথাটা বললাম আসেনি, এটা স্পেশাল মানুষের জন্য, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, ভালো হয়েছে, এটা পছন্দ হয়েছে, এটা আমার দারুণ হয়েছে, দারুণ। এটা তো তোমার ছবি দিয়ে করা, তোমার ভ্যালেন্টাইনের সঙ্গে মাছ ডিঙ্কা বার্থডে, তুমি এত কিছু কি করে মানে জানি না, এত ফেভারিট চিপে কি করে করলে গো ওটা, হয় এপ্রিল হচ্ছে ইন্টারন্যাশনাল ডান্স ডে, ডান্স ডে, তোমার ছবিগুলো পেয়ে গেছি খুব সুন্দর সুন্দর, মানে অ্যাপ্রোপ্রিয়েট একদম, এই জন্যই সুবিধা হয়েছে। মাদার্স ডে মে মাসে, হ্যাঁ আচ্ছা, জুন মাসে ফাদার্স ডে, ফাদার্স ডে, এর থেকে ভালো ছবি আমি খুঁজে পেলাম, হ্যাঁ বাবার সাথে খুব একটা ছবি আমার দেওয়া নেই, হ্যাঁ আসলে আমার বাবা খুব শাই, মানে ছবি টবি তুলতে পারা যায় না, এটা ফাদার্স ডে, হ্যাঁ এই ছবিটা আমার খুব সুন্দর লাগে, এই ছবিটা দারুণ লাগে আমার, এটা জাস্ট এমনি জুলাই, এটা চলে বাট ওকে রেখেছে, আমার খুব ভালো লাগে, মানে ভালো লাগছে এটা যে ও আমার একটা প্রাণের টুকরো ছিল আর কি, বাট এই ছবিটা সিরিয়াসলি আমার এত ভালো লাগে, এই ছবিটা তোমার এত সুন্দর ছবিটা এসছে না, এটা হ্যাঁ মানে একটা প্রাইসলেস ছবি হয়, সেটা ওয়ান অফ দ্য ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি ডে অগস্টে, বাবা কি মাথায় রেখেছে কিভাবে, একদম বিশ্বাস করবে, তিথি আজকে আমার আমার বাড়িতে আসার কথা ছিল, ওটাও ক্যান্সেল হয়েছে, শুধু আমি এত ব্যস্ত হয়ে গেছি, এখন কলকাতাতেই আছে না, পুরো কলকাতাতেই আছে, ওকে আমি এত বলেছি এত বলেছি আসার জন্য, ও দুদিন ধরে ট্রাই করেছে আসার জন্য, দুদিন আমি ব্যারাক করেছিলাম, ও আজকে আসবে বলেছিলাম, সেটা ওকে বললাম যে তুই প্লিজ আমি দার্জিলিং থেকে ঘুরে আসি, আমি কি হই তোকে বলতে দিচ্ছি মনে করিস না মা, ওর আজকে আসার কথা ছিল আমার, আজকে আচ্ছা অক্টোবরে আরেকটা জিনিসও আছে কিন্তু সেটা আমাকে পরে নভেম্বরে দিতে হয়েছে, কারণ এইটাকে দেবো বলে অক্টোবর, হ্যাঁ হ্যাঁ না না একদম, অক্টোবরে তোমার ওয়ার্ল্ড মিউজিক ডেও আছে ফার্স্ট, দারুণ হয়েছে, অসাধারণ গো অসাধারণ, আমি তো আমার মাথাতে জীবনে আসেনি গো এরকম, আর এই লেখাটা সম্পূর্ণ তোমার লেখা, এটা টেবিল ক্যালেন্ডার রাখতে সুবিধা হবে, হ্যাঁ একদম, আমি কোনদিন বাইরে যেতে পারবো কিনা জানি না, বাট যাবো কিনা জানি না, তার আগে চকলেট গুলো চলে এসছে সব দুবাই ইউএসএ, তাই তো, হ্যাঁ কাতার, ও বাবা কাতার, এগুলো কাতারে, আচ্ছা এইগুলো সব ইউএসএ, এটা আর এইটা, এইগুলো এইগুলো সব ইউএসএ, এইগুলো আচ্ছা, এইগুলো হচ্ছে এইটা আর এই কোকু, এগুলো হচ্ছে দুবাইয়ে, এই নিয়ে থার্ড টাইম,
থার্ড টাইমস আমার সাথে দেখা হলো। ও আচ্ছা, আমি ইন্টিমেট অ্যাডমিট করেছি, ইন্টিমেটে লাস্ট দেখেছিলাম। হ্যাঁ, ইন্টিমেটে দুবার, মাধুরতার ফোরে তিনবার, মানে ওটাকে তিনবার, আর এটাকে ফোর্থ টাইম। ফোর্থ টাইম আমার সাথে দেখা হলো সুচন্দ্রাজি, মানে আমি আমি সবার মানে তোমার তোমার সামনে কান্দা হচ্ছে, মানে আমি সময় করে উঠতে পারছি না একদমই। হ্যাঁ, আমার খুব খারাপ লাগে এটা, মানে আমি মানুষের ঘোরাতে একদম পছন্দ করি না, মানে আমার না খারাপ লাগে। তো আমার শোনো, তোমার তোমরা ব্যস্ত থাকো সেই জন্য তোমার টাইমের প্রায়োরিটি আছে। মানে আমাকে যদি যেদিন প্রথম গিফট দিয়েছে সেটা তো আমার কাছে বেস্ট ছিল। দিনে দিনে এগুলো না বেস্ট থেকে বেস্ট 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 দেখে আমি বলতে পারবো না, আমি কখন কিন্তু উঠছি বলতে পারবো না। আজকের এই গিফটটা এত ভালো হয়েছে, এত ভালো হয়েছে। আর এই সামনে লেখাটা সুচন্দ্রাজি নিজে লিখেছেন, এত ভালো লিখেছে সত্যি। মানে বছরটা হয়তো শুরু হয়ে গেছে কিন্তু আমার কাছে নতুনই লাগছে গো, আজকে মনে হচ্ছে ফার্স্ট জানুয়ারি, এত ভালো লাগছে না, ফিলটা অন্যরকম হচ্ছে, আমি বলে কথা পারবো না কীরকম ফিল হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। তো তোমাকে আমি কী বলেছি, ধন্যবাদ দেবো, ধন্যবাদ কেন দেবো, ভালোবাসি সেই জন্য। কতটা ভালোবাসলে এইগুলো হতে পারে, এই গিফটগুলো দেওয়া যায়, একটা সিম্পল মানুষের গিফট কী হতে পারে, সামান্য একটা ক্যাডবেরি বা একটা কোনো ধরো ফুল বা একটা কোনো ধরো, কিন্তু এইগুলো একটা মানে ইউনিক, এগুলো ইউনিক। চিন্তা ভাবনা করুন, সেই সময় সেই চিন্তা ভাবনা আসতে হয়। থ্যাংক ইউ সো মাচ সুচন্দ্রা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তুমি সারা জীবনের জন্য আমার দিদি তোমাকে আগেও বলেছে। হ্যাঁ, আর সুচন্দ্রাজিকে আমার বাড়িতে দেখেছিলাম, বাট আমার নিজের ব্যস্ততার কারণে আমি আমি সেটাই ফিল করতে পারলাম না ব্যাপারটাকে। তো নেক্সট টাইম অবশ্যই আমি নিয়ে যাবো, এই মাসে না হোক সামনে মাসে হোক আমি একবার ডাকবই, একটু কষ্ট করে আরেকদিন এসো। হ্যাঁ প্লিজ, একদিন আমার বাড়িতে এসো, খুব মজা হবে, অনেকদিন তোমার গল্প করতে পারবো। ঠিক আছে, তোমার টাইম নিয়ে তুমি এসো, সে টাইমে হবে এসো। আর সেই জন্যে আমরা আজকে একটা ক্যাফেতে মিট করলাম, এই আমাদের সামনে চলে এসে এখন কোল্ড কফি চলো আমরা খেয়ে নিই, আর এটা অসাধারণ। থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। এই গিফটটা আমার থেকেও ঢিঙ্কার জন্য আগে যাবে, ঢিঙ্কার এগুলো পছন্দের জিনিস, ঢিঙ্কার জন্য যাবে। আর এই গিফটটা তো অসাধারণ আছে, এইবার মনে হচ্ছে সিরিয়াসলি যদি আমি জানুয়ারিতে তোমার সাথে মিট করতে পারতাম তাহলে এটা তখন আরও ভালো লাগে, মানে এখনও ঠিক আছে, বেশি দেরি হয়নি, কিন্তু মার্চ চলছে, মানে ফেব্রুয়ারি জানুয়ারিটা চলে গেছে, মানে জানুয়ারি আর ফেব্রুয়ারি জাস্ট চলে গেল। এই যে লেখাটা রয়েছে না, পুরোনো বছর গিয়ে নতুন বছর, পুরোনো বছর বিদায় নতুন বছর, এটা তো ভালো ভালো অনেকদিন হয়ে গেছে, নতুন বছর অনেকদিন এসে গেছে। ঠিক আছে, এখন তোমাকে একদিন লিখেছিলাম, গিফটটা বসে বসে কাঁদছে, খুব ভালো হচ্ছে, মানে এটা আমার জীবনে আমার মাথায় কেউ আইডিয়া আসতো না।